হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ডিজব স্কুলের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইনবক্সে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যেন পরিমিতি থেকে কিছু অঙ্ক করা হয়। আজকে আমরা পরিমিতি থেকে আয়তক্ষেত্র সম্পর্কিত কয়েকটা খুবই সহজ কৌশল শিখব। চলুন শুরু করা যাক। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে অঙ্কটা, এই ধরনের অঙ্ক চাকরি পরীক্ষাগুলোতে মাঝে মাঝে এসে থাকে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 450 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত? আমরা যে তিনটি সূত্র শিখব, অর্থাৎ তিনটি কৌশল শিখব, তার মধ্যে একটি হচ্ছে কিভাবে দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, কিভাবে প্রস্থ নির্ণয় করতে হয় এবং কিভাবে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হয়। তো চলুন শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আমাদের যদি দৈর্ঘ্য বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমাদের যে কৌশলটা, অর্থাৎ যে সূত্রটা মনে রাখতে হবে, সেটি হচ্ছে দৈর্ঘ্য সমান রুট ওভার ক্ষেত্রফল গুণন যত গুণ। অর্থাৎ আমাদের অঙ্কে এই দৈর্ঘ্য প্রস্থের যত গুণ অথবা প্রস্থ দৈর্ঘ্যের যত গুণ, এই বিষয়টা অর্থাৎ গুণ, আমরা খেয়াল করবো যেখানে গুণ শব্দটা আছে সেটা দ্বিগুণ হতে পারে, তিন গুণ, চার গুণ, পাঁচ গুণ, ছয় গুণ, সাত গুণ, যেটাই হোক, আমাদের যত গুণ অর্থাৎ যত গুণ, তাহলে আমরা কি করব, আমরা দৈর্ঘ্য নির্ণয়ের জন্য ক্ষেত্রফল হচ্ছে আমাদের 450 গুণন যত গুণ, এখানে আমাদের দ্বিগুণ অর্থাৎ দুই, আমরা 450 কে যদি দুই দিয়ে গুণ করে দিই সেক্ষেত্রে হচ্ছে 900। 900 কে বর্গমূল নির্ণয় করলে আমাদের বের হয় 30। প্রিয় ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন আর সূত্রটা শিখেও ফেলেছেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 450 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত? আমরা আগেই বলেছি দৈর্ঘ্য বের করার জন্য আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সেটি হচ্ছে ক্ষেত্রফল গুণ যত গুণ দেওয়া থাকবে এটাকে রুট ওভার করলে আমাদের দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। এখানে আমাদের 450 ছিল ক্ষেত্রফল আমরা বসিয়েছি এবং গুণ দ্বিগুণ অর্থাৎ দুই ছিল বসানোর পর, আমরা রুট ওভার করে পেয়ে গেলাম 30 মিটার। ওকে, আমরা পরবর্তী সূত্রে যাচ্ছি। এবার আমরা শিখব কিভাবে প্রস্থ নির্ণয় করতে হয়। ফ্রেন্ডস, এবার যদি আমরা এই অঙ্কটার দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে প্রস্থ কত। আমরা এর আগের বার শিখেছিলাম কিভাবে দৈর্ঘ্য বের করতে হয়, এবারে আমরা জানবো কিভাবে প্রস্থ বের করতে হয়। প্রস্থ নির্ণয়ের জন্য আমাদের সূত্রটা ঠিক আগের মতোই একটু আলাদা, সেটি হচ্ছে প্রস্থ সমান রুট ওভার ক্ষেত্রফল ভাগ যত গুণ। এবার হচ্ছে আমাদের প্রস্থ নির্ণয়ের ক্ষেত্রে ঠিক আগের মতোই, কিন্তু আগে ছিল এখানে গুণ, এবার হয়ে গেছে আমাদের ভাগ। প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ যত গুণ। আমরা যদি প্রশ্নটা খেয়াল করি তাহলে দেখবো এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ, তাহলে কয় গুণ বলা হয়েছে, তিন গুণ, আর ক্ষেত্রফল তো আমাদের দেওয়াই আছে 300। তাহলে যেটা করতে হবে রুট ওভার ক্ষেত্রফল হচ্ছে 300 ভাগ গুণ তিন গুণ তিন, তাহলে রুট ওভার 100 সমান 100 কে যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে হচ্ছে 10 মিটার। তো ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই টাইপের অঙ্ক আসলে খুব সহজেই কিভাবে সমাধান করা যায়। পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের আর ভুল হবে না এই আশা। এবারে আমরা শিখব কিভাবে পরিসীমা নির্ণয় করতে হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিভাবে পরিসীমা নির্ণয় করতে হয়।
চাকরির পরীক্ষাগুলোতে আমরা সাধারণত খেয়াল করি এই তিন ধরনের প্রশ্নই আসে, হয় দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়, না হলে প্রস্থ নির্ণয় করতে বলা হয়, নতুবা পরিসীমা নির্ণয় করতে হয়। এবারে আমরা শিখব কিভাবে পরিসীমা নির্ণয় করতে হয়। ফ্রেন্ডস, এবার আপনার বোর্ডে খেয়াল করুন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা কত। আমি আগেই বলেছিলাম আমরা দৈর্ঘ্য নির্ণয় করেছি, প্রস্থ নির্ণয় করেছি, এবার আমরা বের করব পরিসীমা কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা শুরুতেই এই প্রশ্নটার দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নেব। আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য আমরা কি সূত্র করেছিলাম, ক্ষেত্রফল গুণন যত গুণ, এটাকে রুট ওভার করলে আমাদের দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে রুট ওভার ক্ষেত্রফল আছে আমাদের 512 গুণন 2, তাহলে রুট ওভার 512 হচ্ছে 1024, গুণ করলে হয়। এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 32। আমাদের দৈর্ঘ্য বের হয়ে গেল, এবার আমরা প্রস্থটা বের করে নিই। আমরা কি করেছিলাম, প্রস্থ নির্ণয়ের ক্ষেত্রে রুট ওভার ক্ষেত্রফল ভাগ যত গুণ, এই ক্ষেত্রে আমাদের রুট ওভার ক্ষেত্রফল হচ্ছে 512 ভাগ আমাদের গুণ, যত গুণ হচ্ছে দ্বিগুণ অর্থাৎ 2। তাহলে 512 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 256 সমান, 256 কে যদি আমরা রুট করি তাহলে হয় 16। খুব সহজে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের আগের নিয়ম অনুযায়ী বের করে ফেললাম। এবারে পরিসীমা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে, পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 32 যোগ প্রস্থ হচ্ছে 16, তাহলে বের হয়ে যাচ্ছে 2 গুণন 32 আর 16 যোগ করলে হয় 48। 48 সাথে 2 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 96। আমাদের পরিসীমা বের হয়ে গেল খুব সহজেই। আমি আবার বলছি, যদি আমাদের পরিসীমা বের করতে বলে সেক্ষেত্রে শুরুতে আমাদের দৈর্ঘ্যটা বের করে নিতে হবে আমাদের সূত্র অনুযায়ী, তারপর প্রস্থ বের করতে হবে। এরপর পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা যেহেতু 32 এবং 16 পেয়েছিলাম দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাবে, সেটার সাথে 2 দিয়ে গুণ করলে বের হয়ে গেল 96। তো ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কিভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং পরিসীমা বের করা যায়। আশা করি আমাদের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক দিবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পোস্টে কমেন্টস করতে ভুলবেন না কিন্তু।